লিভারে চর্বি হওয়ার অন্যতম কারণ মদ্যপান করা, অ্যালকোহল, ধূমপান করা, স্মোকিং, ঘুম ঠিক মতো না যাওয়া, অতিরিক্ত মানসিক টেনশন, আপনার সংসারের এই টেনশন, সেই টেনশন, ছেলের টেনশন, বউর টেনশন, শেষ নাই চাকরির টেনশন, রাজনীতির টেনশন, ক্ষমতা থাকলেও টেনশন, ক্ষমতার বাইরে গেলেও টেনশন। আছে না এরকম রাজনীতিবিদ? নাই? আছে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত চিনি, অতিরিক্ত কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কাকে বলে? ভাত যে খাই এটা কার্বোহাইড্রেট, রুটি যে খাই এটা কার্বোহাইড্রেট, পরোটা খাই এটা কার্বোহাইড্রেট, বিরিয়ানি খাই এটা কার্বোহাইড্রেট, খিচুড়ি খাই এটা কার্বোহাইড্রেট, আপনি যে সিঙ্গারা খান, পুরি খান, এটাও কার্বোহাইড্রেট, আপনি যে বিস্কিট খান, কেক খান, এটাও কার্বোহাইড্রেট। এই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করতেছেন, সবজি কম খাইতেছেন, এই কারণে আপনার লিভারে চর্বি জমতেছে। অতিরিক্ত গরুর মাংস, অতিরিক্ত চর্বিযুক্ত গরুর মাংস, খাসির মাংস মানে ছাগলের মাংস, ভেড়ার মাংস, অতিরিক্ত মাংস ভক্ষণ করলে আপনার লিভারে ডেফিনেটলি গ্যারান্টেড আপনার লিভারে চর্বি জমবে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলি।